মেয়াদ উত্তীর্ণ ফ্রান্স ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়ার আহ্বান জানিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ কমিটির উপর অনাস্থা প্রকাশ করে প্রতিবাদ সভা করেছে ফ্রান্স ছাত্রলীগের নেতৃবৃন্দরা। গত সোমবার ফ্রান্সের প্যারিসে স্থানীয় একটি রেস্টুরেন্টে সাবেক ফ্রান্স ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাহাতের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মাসুম আহমেদের পরিচালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফ্রান্সে অবস্থানরত ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফ্রান্স ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাহাত, প্যারিস ছাত্রলীগের সহসভাপতি তুফাইল আহমেদ মাসুম, প্যারিস ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ হুসেন রাসেল, প্যারিস ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। এছাড়াও একাত্মতা ঘোষণা করে ফ্রান্স ছাত্রলীগের সহসভাপতি এমদাদুর রহমান বুলবুল ও ফরহাদ আলী। বক্তারা মেয়াদ উত্তীর্ণ ছাত্রলীগের কমিটি বাতিল করে নতুন একটি কমিটি দেওয়ার জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি সম্পাদকের কাছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা দিদারুল আলম দিদার, মাহবুবুর রহমান, আব্দুল আহাদ, শাহেদ হুসেন রাসেল, ইমরান আহমেদ, আফজাল আহমেদ, ফয়েজ আহমেদ হানিফ, ইমাম হোসেন, মাসুদ আহমেদ, আব্দুল হাকিম রাজন, আমজাদ আহমেদ, শিহাব আহমেদ, আফজাল আলী, সেলিম রেজা, ইকবাল ফরহাদ, আব্দুল আহাদ, শাহরিয়ার হোসেন, আব্দুল কাদের জিলানি, জাহিদ আহসান কিরণ, মিজানুর রহমান, কয়সর আহমেদ, শিপন মাসুদ, তহিদুর রহমান অবি, হাফিজুর রহমান, রুহুল আমিন, রেদওয়ান আহমেদ, জুবায়ের সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।